Assalamualaikum, আমি নাদিয়া from Nadia's vlog. কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আপনারা কে, কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা যারা আজকে নতুন আমার ভিডিওটা দেখছেন তারা পুরো ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবসময় পাশে থাকবেন, ভিডিওগুলো দেখে জানাবেন ভিডিওগুলো কেমন হচ্ছে, আপনাদের ভালো লাগছে না খারাপ লাগছে, কী ধরনের ভিডিও আপনারা সামনে দেখতে চান, যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটাও জানাবেন। তো আজকে আমি যেটা নিয়ে ব্লগ করব সেটা হচ্ছে তরমুজের জুস। এখন অনেক বেশি গরম পড়েছে, এই গরমে জুস খেতে সবাই পছন্দ করি আমরা, আর সেটা যদি হয় ঠান্ডা ঠান্ডা এক গ্লাস তরমুজের জুস তাহলে তো কোনো কথাই নেই। তরমুজের জুস বানাতে খুব বেশি কিছু লাগবে না, দুই একটা উপকরণ দিয়ে আমরা ঘরেই জুসটা বানাতে পারবো। প্রথমে আমি একটা প্লেটে 7 থেকে 8 টুকরো তরমুজের পিস নিয়ে নিয়েছি। তারপর এটার বীজগুলো আমি কাঁটা চামচের মাধ্যমে আলাদা করে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে আমি এগুলোকে জুস করব। আপনার কাছে ব্লেন্ডার থাকলে আপনি ব্লেন্ডার দিয়ে করবেন, আপনার কাছে ব্লেন্ডার না থাকলে এটা দিয়ে হাতেও করা যায়। তো আমি ব্লেন্ডারে এক এক করে তরমুজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। তারপর এটার সাথে আমি অ্যাড করব সামান্য পরিমাণ পানি। পানি অ্যাড করা হয়ে গেছে, তারপর এটার সাথে আমরা দিব 2 চামচ চিনি। যারা চিনি বেশি খেতে পছন্দ করেন তারা চিনিটা বাড়িয়ে নেবেন, যারা চিনি খেতে কম পছন্দ করেন তারা চিনিটা অ্যাভয়েড করবেন। তরমুজটা এমনিতেই মিষ্টি, খুব বেশি চিনির প্রয়োজন হয় না। তারপর এটার সাথে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ। তো এই 2-3টে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমরা জুসটা বানিয়ে ফেলতে পারবো। তো আমি ঢাকা দিয়ে ঢেকে দিচ্ছি, এখন আমরা ব্লেন্ড করব। তো এই যে আমরা ব্লেন্ড করছি, ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো ওগুলো জুসটা 5 থেকে 5 মিনিটও লাগে না এই জুসটা তৈরি করতে, খুব অল্প সময়ে ঘরেই আমরা এই জুসটা বানিয়ে একটা রিফ্রেশ জুসের স্বাদ নিতে পারি। আর এই জুসটার রংটা এত সুন্দর, তরমুজটা যেহেতু লাল জুসের রংটাও লাল হয়, মানে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুস্বাদু। আপনারা কোন জুস খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সব জুসই খেতে পছন্দ করি, আমার কাছে ফল কেটে খাওয়ার থেকে মনে হয় জুস করে খেলেই বেশি মজা হয়। তো এই যে আমাদের তরমুজের জুস বানানো হয়ে গেছে, এখন এটাকে আমরা সার্ভ করব। তো এই যে আমরা সার্ভ করেছি, আমাদের জুস বানানো শেষ। আজকের ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।